অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে আরো এক ধাপ এগোলো কলকাতা মেট্রো। ইলেকট্রিক্যাল ইন্টারলকিং সিস্টেমের পরিবর্তে এবার মেট্রোয় বসানো হলো উন্নত প্রযুক্তির ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম। কর্তৃপক্ষের দাবি, অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এই সিগন্যালিং ব্যবস্থার ফলে দুটি মেট্রোর মধ্যে ব্যবধান আরো কমবে। তবে নতুন এই প্রযুক্তি আপাতত বসানো হয়েছে ব্লু লাইন মেট্রোতে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নতুন এই প্রযুক্তি বসানোর কাজ পুরোটাই হয়েছে বর্তমান মেট্রো পরিষেবাকে কোনোভাবে ব্যাহত না করে। সপ্তাহের কাজের দিনে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রোয় প্রতিদিন 6 লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। দিন দিন বাড়ছে যাত্রীর সংখ্যা, চাহিদা বাড়ছে আরও মেট্রো চালানোর। বর্তমানে সবচেয়ে কম 5 মিনিট অন্তর মেট্রো চলে ব্লু লাইন রুটে। বিশেষজ্ঞদের মতে, নতুন এই প্রযুক্তি বসানোর ফলে সেই ব্যবধান আরও কমবে, ফলে আরও বেশি পরিমাণে মেট্রো চালানো সম্ভব হবে। পাশাপাশি বিভিন্ন সময় পয়েন্ট ফেলিওর বা সিগন্যাল ফেলিওরের মতো ঘটনাও অনেকাংশে রোখা যাবে। এক্সিস্টিং ইলেকট্রিক্যাল ইন্টারলকিংকে রিপ্লেস করা হলো ইলেকট্রনিক ইন্টারলকিং। এতে অপারেশনাল ফিজিবিলিটিও বাড়বে, স্পিড বাড়বে, আর যারা অপারেটার আর কি, তারা ইলেকট্রনিক্যালি যে অপারেট করতে পারবে এতে সুবিধা হবে, ঠিক আছে, সেফটিও বাড়বে, ট্রেন অপারেশন সেফটি। মেট্রো রেল সূত্রে খবর, নতুন এই প্রযুক্তি বসানোর পর দিনে মেট্রো পরিষেবা শুরু ও শেষের দিকে ট্রেনের সংখ্যা বাড়ানো নিয়ে চিন্তাভাবনা চলছে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জাতীয় নির্বাচন কমিশনের প্রথম দফার বৈঠকে রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে প্রশ্ন তুলল প্রায় সব বিরোধী দল। শুধু তাই নয়, বিরোধী দলগুলির আপত্তির জেরে কিভাবে এই আরভিএম কাজ করে তা সোমবার আর দেখানোই হলো না। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2019 লোকসভা নির্বাচনে প্রায় 30 কোটি নাগরিক ভোটদান থেকে বিরত ছিলেন। নানা কাজে ভিন রাজ্যে থাকা ভোটারদের মত প্রকাশ করতে না পারাটা যার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এই প্রেক্ষাপটে রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের কথা ভাবে জাতীয় নির্বাচন কমিশন। এর মাধ্যমে ভিন রাজ্যে বসেই কোনো ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এ নিয়ে আলোচনার জন্য সোমবার 8টি জাতীয় এবং 57টি রাজ্যস্তরের রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছিল কমিশন। সূত্রে খবর, বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ প্রায় সিংহভাগ বিরোধী দলই এই রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিরোধিতা করেছে। কোনো রাজ্যে বসবাসকারী পরিযায়ী শ্রমিকের সংখ্যা, মডেল কোড অফ কন্ডাক্ট, সাইবার হানার মতো একাধিক প্রশ্ন তুলেছে তৃণমূল। যে ডেমোনস্ট্রেশনটা আজকে বেসিক্যালি ঠিক ছিল, যে ডেমোনস্ট্রেশন অফ মাল্টিপারপাস রিমোট ভোটিং, সেটা হবে আজকে, তারপরে কিছু ডিসকাশন হতে পারে। কিন্তু আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে আমরা প্রথম অবজেকশন, ফান্ডামেন্টাল অবজেকশন এটা দিই। এটাতে বিভিন্ন রাজনৈতিক দল, অপোজিশনে যারাই আছে বেসিক্যালি, তারা সাপোর্ট করেছিল আমাদের। বিরোধীরা আপত্তি জানানোর পর কিভাবে এই আরভিএম কাজ করে তা এদিন আর দেখানো হয়নি। অ্যাজ এ ডেমোক্রেসি, আমাদের কোনো পার্টি, কোনো ভোটার, কেউ তো ডিসাইড করেনি যে এইটা আমরা করব। আদৌ এই মেশিনটায় যাওয়া দরকার কিনা, কল্যাণদাবটা খুব স্ট্রংলি পার্টির পক্ষ থেকে প্রথমেই বললে। আমরা আজকে তো এটা ইয়ে দিতে পারি, দেখতে পারি না, কারণ তাহলে আমাদের স্ট্যাম্প হয়ে যাবে যে আমরা এটা, উই হ্যাভ বিন পার্ট অফ দিস প্রসেস। প্রথমে রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে 31 জানুয়ারির মধ্যে সব রাজনৈতিক দলকে মতামত জানানোর কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এদিন সেই সময়সীমা বাড়িয়ে 28 ফেব্রুয়ারি করা হয়েছে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।